শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমরা আজকে আমাদের হবে দ্বিতীয় পরিচ্ছেদ, ভাব রাজ্য ও রূপ দর্শন। আজকে ভুলে গেছি, এটা একটু আজকে ওইটা হয়ে গেছিল আমাদের। তৃতীয় পরিচ্ছেদ, ঠাকুর শ্রী রামকৃষ্ণের যশোদার ভাব ও সমাধি। এখান থেকে আজকে শুরু হবে। আমরা গতদিন কিছু করেছিলাম ঠাকুরের ভাব সমাধি ইত্যাদি এসব নিয়ে। আজকে সেই ভাবের দিকে ঠাকুরের কখনো কখনো নানান রকম ভাব হতো, আজকে এটা আমরা দেখবো যশোদার ভাব। ঠাকুর ছোট খাটটির উপর গিয়া নিজের আসনে উপবিষ্ট হইয়াছেন। এই পূর্ব পরিচিত আমাদের সেখানে ঠাকুর ছোট খাটটির উপর গিয়ে বসেছেন। সর্বদাই ভাবে পূর্ণ ভাবচক্ষে রাখালকে দর্শন করিতেছেন। রাখাল এসছে সেখানে, রাখালকে দর্শন করছেন। রাখালকে দেখিতে দেখিতে বাৎসল্য রসে আপ্লুত হইলেন, অঙ্গে পুলক হইতেছে। রাখালকে দেখলেই বালক স্বভাব রাখাল, তাই রাখালকে দেখে ঠাকুরেরও সে যেন মাতৃভাব জেগে উঠেছে, বাৎসল্য ভাব জেগে উঠেছে। এই চক্ষে কি যশোদা গোপালকে দেখিতেন, মশাই সেখানে যেন বর্ণনা করছেন ঠাকুরের এই ভাব দেখে। বলছেন যে আচ্ছা এই চোখেই কি মা যশোদা গোপালকে দেখতেন, এইরকম বাৎসল্য ভাব নিয়েই ঠাকুরকে দেখে যেন ঠিক এখন তাই মনে হচ্ছে যে তিনি সেই যশোদার ভাবে পূর্ণ হয়ে বাৎসল্য রসে আপ্লুত হয়ে রাখালকে দেখছেন। দেখিতে দেখিতে আবার ঠাকুর সমাধিস্থ হইলেন। ঘরের মধ্যস্থ ভক্তেরা অবাক ও নিস্তব্ধ হইয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণের এই অদ্ভুত ভাবাবস্থা দর্শন করতেছেন। সবাই নিস্তব্ধ, সবাই ঠাকুরকে দর্শন করছেন। কি অপূর্ব, এমনিতেই সমাধিস্থ অবস্থায় ঠাকুরের রূপই অন্যরকম হয়ে যেত। সেই অবস্থায় সবাই যেন একেবারে স্তম্ভিত হয়ে নিস্তব্ধ হয়ে চুপ করে ঠাকুরের দিকে এসে সবাই তাকিয়ে ঠাকুরকে দর্শন করছে এবং এই অবস্থাকে দর্শন করছে। কিন্তু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন ঠাকুর নিজে নিজেই কিছুক্ষণ পরে, কিছুটা যেন একটু সাধারণ ভূমিতে নেমে এসেছেন। তারপরে তিনি বলছেন রাখালকে দেখে উদ্দীপন কেন হয়, ঠাকুর নিজেই সবাইকে যেন প্রশ্ন করছে, আচ্ছা ওকে দেখলেই কেন আমার এরকম, রাখালকে দেখলেই কেন আমার এরকম, যত এগিয়ে যাবে ততই ঐশ্বর্যের ভাগ কম করে যাবে। ঠাকুর আবার তাতে আবার নিজেই উত্তরও দিচ্ছে, বলছেন যত এগিয়ে যাবে ততই ঐশ্বর্যের ভাগ কম করে যাবে। অর্থাৎ আমরা যতই ভগবানের কাছাকাছি যাব ততই কিন্তু ভগবানের ঐশ্বর্য থেকে আমরা অনেকটা দূরে এসে যাব, অর্থাৎ সেই ঐশ্বর্য দিয়ে তিনি আর আমাকে ভোলাতে পারবেন না। আমরা কিন্তু রাত দিন সেই তার ঐশ্বর্য নিয়েই ব্যস্ত, তাকে কেউ চাইছি না, তার ঐশ্বর্য নিয়েই আমরা বেঁচে আছি। তার ঐশ্বর্য মানেই হলো কি এই সংসার, আমার এই যে থাকা খাওয়া পড়া সুখ সুবিধে এই সমস্তই কিন্তু ভগবানের ঐশ্বর্য। আমি তাকে চাই না বলেই তিনি কিন্তু আমাকে ঐশ্বর্য দিয়ে কুলিয়ে রেখেছেন। আমি যত তার কাছাকাছি এগিয়ে যাব সেই সব ঐশ্বর্য কিন্তু আমার কম হয়ে যাবে, তখন সেই ঐশ্বর্যের প্রতি আমার টান কিন্তু কম হয়ে যাবে, ভাব কম করে যাবে।
তারপরে ঠাকুর বিশ্লেষণ করেছেন যে সাধক যখন সাধনা করবে তাদের যে মনের ভাব হবে কিরকম সেটি, কিরকম তখন ভগবানকে সে দর্শন করবে, কি চোখে তখন ভগবানকে সে দেখবে। বলছেন সাধকের প্রথম দর্শন হয় দশ ভুজা ঈশ্বরী মুক্তি, অর্থাৎ তিনি একেবারে সরস্বৈর্যপূর্ণ নানা অস্ত্র শস্ত্র নিয়ে দশ প্রহরণ ধারিণী। এই তো দুর্গাকে আমরা কদিন আগে তিনি দশ প্রহরণ ধারিণী, দশ হাতে তার দশ রকমের অস্ত্র, কত সাজ কত কি, তো মায়ের এই অশ্চর্য দেখেই কিন্তু আমরা ভুলে যাচ্ছি মাকে আর কদিন চাই। তো সেই প্রথম বলছে প্রথম দর্শনই হবে সাধকের দশভুজা ঈশ্বরী মূর্তি, অর্থাৎ প্রচন্ড ঐশ্বর্যপূর্ণ সেই ভগবানের রূপ তার কাছে প্রথম কিন্তু প্রকটিত হবে। সে মূর্তিতে ঐশ্বর্যের বেশি প্রকাশ, প্রচন্ড ঐশ্বর্য, অর্থাৎ দুর্গা মূর্তির কাছে ছোট কোনো মূর্তি একেবারে যেন হিসেবের মধ্যেই পড়ে না, এমন জাগ চমক দুর্গা মূর্তিতে, অর্থাৎ সেখানে অনেক ঐশ্বর্য। তিনি দশ হাতে দশটি অস্ত্র পরে রেখেছেন, তারপরে নানা অলঙ্কারে তিনি ভূষিতা, পরিবার সমন্বিতা সব আহনা। এইভাবে মাকে যখন আমরা দেখছি তিনি কিন্তু একেবারে ঐশ্বর্যপূর্ণ। তো সেখানে বলছে যে মূর্তিতে ঐশ্বর্যের বেশি প্রকাশ। তারপর দর্শন হলো দ্বিভুজা, তারপরেই কিন্তু দ্বিভুজা, দশ ভুজার থেকে একেবারে দ্বিভুজা, অর্থাৎ অতি সাধারণ রূপে আমি তাকে দেখব। যখনই ঐশ্বর্য থেকে আরো বেশি এগিয়ে যাব তখনই আমি তাকে দ্বিভুজা রূপে দেখব। তখন দশ হাত নাই, অত অস্ত্র শস্ত্র নাই, তারপর গোপাল, গোপাল মূর্তি মানে হলো কি একেবারে কাছে আমার, তিনি খুব আপনজন, আমারই সন্তান। এইভাবে কোন ঐশ্বর্য নাই, কেবল কচি ছেলের মূর্তি হচ্ছে, এরও পরে আছে কেবল জ্যোতি দর্শন, শুধুমাত্র জ্যোতি দেখছে, কোন রূপ আর দেখবে না। এই ঠাকুর বর্ণনা করে দিচ্ছে সাধক যখন সাধন পথে এগিয়ে যাবে প্রথমেই সে কিন্তু ঐশ্বর্যপূর্ণ ভগবানকে দেখতে পাবে। যেমন খুব সাধারণ ভাবে আমরা যদি দেখি, আমরা যখনই মা কালীর পুজো করছি কিংবা দুর্গার পুজো করছি বা জগদ্ধাত্রীর পুজো করছি, মা লক্ষ্মীর পুজো করছি, সরস্বতীর পুজো করছি, তখন প্রথমেই কিন্তু আমরা খুব সুন্দর করে সাজাতে ব্যস্ত করি, নানান রকম ফুল মালা, শোনা যাচ্ছে ফুল মালা ইত্যাদি, তারপরে নানান রকম লাইটিং, এইসব দিয়ে নানান রকম এইসব করে মাকে যেন একেবারে খুব সুন্দর করে সাজিয়ে আমরা তারপরে তার আরাধনায় মগ্ন হই। প্রথমে কিন্তু আমাদের এই আরম্ভ, নানান রকম আমাদের কিন্তু আরম্ভ থাকে, কিন্তু যখনই আমরা আরো এগিয়ে যাব ধীরে ধীরে আমাদের কিন্তু আরম্ভ গুলো, অর্থাৎ তখন মনে হবে যে না আমি যতক্ষণ তাতে মন লাগিয়ে থাকতে পারব ততক্ষণই আমার সেইটি সবচেয়ে উৎকৃষ্ট সাধন হবে। এইভাবে তখন আস্তে আস্তে আমার আরম্ভ কমে যাবে, তারপরে যে ক্রিয়া কর্ম ইত্যাদি এইসব আমার কিন্তু অনেকটা তখন কমে যাবে। কেন কমবে? আমি যেতে 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 আমার এমন হবে তখন আর জুটও ভালো লাগবে না,
তখন একেবারে অরূপের ঘরে গিয়ে হাজির হব, তখনই আমার এই জ্যোতির দর্শন হবে। জ্যোতির দর্শন হওয়া মানেই হলো গিয়ে তার ঠিক আগের মুহূর্ত, অর্থাৎ এর পরেই কিন্তু আমি এই জ্যোতিতেই লয় হয়ে যাব, আমার আর নিজস্ব অস্তিত্ব বলে কিছু। এই হলো গিয়ে আমাদের সাধনের পথ ঠাকুর বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছে। আবার বলছে, তাকে লাভ হলে তাকে সমাধিস্থ হলে জ্ঞান বিচার আর থাকে না। অর্থাৎ ভগবানে যখন লাভ হবে, ভগবানে যখন আমি যুক্ত হয়ে যাব, তখন তো আর আমার বিচার থাকবেই না, তখন তো আমি পূর্ণ হয়ে গেছি। যতক্ষণ পূর্ণ হইনি ততক্ষণ সেই পাত্রটাতে আমি জল ঢেলে যাচ্ছি, সেই জল ঢালার সময় কিন্তু সেই আওয়াজও হচ্ছে, কিন্তু যখনই আমার পাত্রটি জলের পাত্রটি পূর্ণ হয়ে গেল, তখন তো আর সেখানে জলও ঢালছি না কিছুই ঢালছি না, তখন ঠাকুর বলছেন তখন আর জ্ঞান বিচার, তখন চুপ হয়ে যায়। জ্ঞান বিচার আর কতক্ষণ? যতক্ষণ অনেক বলে বোধ হয়। এই বহু, যখনই আমি বহু দেখছি তখনই আমি কোনটা নেব কোনটা না, এটি ভালো না ওটা ভালো, এটা না ওটা, সেটা না এটা, এটা করবো না সেটা করবো, জপ করবো না নৃত্য করবো, না গান করবো না পুজো করবো, ইত্যাদি ইত্যাদি আমার কিন্তু অনেক রকমের অপশনস চলে আসছে। যখন অপশনস অনেক দেওয়া থাকে তখন কিন্তু মানুষ খুব কনফিউজ হয়ে যায়। যেখানে অপশন কম, অপশন কম আছে সেখানে মানুষ খুব কিন্তু পরিষ্কার, যে কিছু তো নাই বা ঠিক আছে, চলো এটাকেই আমার নিতে হবে, বলে এটাই কিন্তু আমি বাড়িতে নিয়ে আসি। ঠিক সেইরকম আমার যতক্ষণ অনেক বোধ রয়েছে, বহুতে আছি, ততক্ষণই কিন্তু আমার মধ্যে জ্ঞান বিচার ইত্যাদি থাকবে। আর যেই মুহূর্তে আমার তার সাথে যুক্ত হয়ে গেলাম, তখন কিন্তু আর আমার এইসব জ্ঞান বিচার কিছুই থাকবে না, অর্থাৎ আমি আর তো তখন বহুতে নেই, একে নির্মিত হয়ে গেছে, একে চলে এসেছি আমি তখন। যতক্ষণ জীব জগৎ আমি তুমি এসব বোধ থাকে, যখন ঠিক ঠিক এক এক জ্ঞান হয় তখন চুপ হয়ে যায়। যেমন ত্রৈলঙ্গ স্বামী ঠাকুর উপমা দিয়ে বলছেন, যেমন ত্রৈলঙ্গ স্বামী, তারপরে ঠাকুর বেশ সেই ঠাকুরের যথারীতি উপমা দিয়ে বোঝাচ্ছেন যে কতক্ষণ হইচই। ব্রাহ্মণ ভোজনের সময় দেখো নাই, প্রথমটা খুব হইচই, পেট যত ভরে আসছে ততই হইচই কমে যাচ্ছে। খুব সাধারণ ভাবে আমরা যখন নিমন্ত্রণ বাড়িতে যাই, সেই নিমন্ত্রণ বাড়িতে পঙ্গল শুরু হওয়ার আগে পর্যন্ত প্রচন্ড হইচই, আরে কোথায় বসবো, আচ্ছা এদিকে পাতা দাও, আচ্ছা এখানে বসে পড়ো, ইত্যাদি ইত্যাদি নানান রকম, যেই ভাত কাল তরকারি শুরু হয়ে গেল আস্তে আস্তে অনেক আত্মহত্যা শুরু করল। ঠিক ঠাকুরও সেরকম করছে, ততই হইচই কমে যাচ্ছে। যখন দধি মুন্ডি পড়লো তখন কেবল সুপ সুপ করে খাচ্ছে আর কি, তুই আর কোনো শব্দ নাই, কারণ আর শব্দ নাই, পেট ভরে গেছে এই জন্য। তারপরে নিদ্রা সমাধি, খাওয়ার পরে সব চেয়ে যাচ্ছ, সব বিশ্রাম করছে, তখন হইচই আর দৌ নাই বলছেন, তখন আর হইচই কোনো মতেই শোনাই যাবে না, যে এখানে 100 জন 1000 জন খেয়ে চলে গেল একটু আগেই সকালবেলা 12টার সময়, প্রচন্ড হইচই হচ্ছিল, এখন আর কোনো অর্থাৎ সবাই খেয়ে চলে গেছে, যে যার বিশ্রাম করছে। মাস্টার প্রাণকৃষ্ণের প্রতি ঠাকুর বলছেন আবার, অনেকে ব্রহ্মজ্ঞানের কথা কয় কিন্তু নিজের জিনিস হয়ে থাকে, নিজের জিনিস অর্থাৎ ঈশ্বর ছাড়া সমস্ত জিনিস, সেটাকেই ঠাকুর বলছেন।
যেমন ঘর বাড়ি টাকা মান ইন্দ্রিয় সুখ ইত্যাদি এইসব হলোকে নিজের চিকিৎসা করি বলছে। সেখানে উপমা দিয়ে কি সুন্দর, মনুমেন্টের নিচে যতক্ষণ থাকো ততক্ষণ গাড়ি ঘোড়া সাহেব ম্যাম এইসব দেখা যায়, উপরে উঠলে কেবল আকাশ সমুদ্র ধু ধু করছে, তখন বাড়ি ঘোড়া গাড়ি মানুষ এসব আর ভালো লাগে, এসব পিঁপড়ের মতো খুব ছোট ছোট দেখা যায়, তখন মনে হয় আরে আমি উপরে আছি বেশ ভালো আছি, বেশ সুন্দর দেখা যাচ্ছে, খুব আনন্দ পাচ্ছি, আর কেন নিচের দিকে তাকাবে। ঠিক সেরকম ব্রহ্মজ্ঞান হলে সংসার আসক্তি কামিনী কাঞ্চনে উৎসাহ সব চলে যায়, সব শান্তি হয়ে যায়। কাঠ পড়বার সময় অনেক সময় পর পর শব্দ আর আগুনের ঝাঁজ, সব শেষ হয়ে গেলে ছাই পড়ল তখন আর শব্দ থাকে না, আসক্তি গেলেই উৎসাহ যায় শেষে শান্তি। যত অশান্তির ভুল কিন্তু আমাদের সেই আসক্তি, আমার কোন আসক্তি নাই তাহলে তাহলে কিন্তু আমি খুব শান্তি আছি, যেই মুহূর্তে আসক্তি হবে সেই মুহূর্তে অশান্তি আসবে, তা আমি একটা নেবো আর একটি নেবো না তাহলে হবে না। আমি যখনই আসক্তি হচ্ছে আমার একটা ইচ্ছা হচ্ছে তখনই কিন্তু তার সাথে অশান্তিটাও জুড়ে আছে, সেটা মিলে পড়েই আমাকে অশান্তি দিতে হবে। ঈশ্বরের যত নিকটে এগিয়ে যাবে ততই শান্তি, শান্তি 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 প্রশান্তি, গঙ্গার যত নিকটে যাবে ততই শীতল বোধ হবে, স্নান করলে আরো শান্তি। তবে জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব এসব তিনি আছেন বলে সব, তাকে বাদ দিলে কিছুই থাকে না। ভারী সুন্দর এখানে ঠাকুর আবার বুঝিয়ে দিচ্ছেন, জিরো একটা জিরোর কোনো ভ্যালু নেই, কিন্তু সামনে যদি একটা ওয়ান বসিয়ে দিই যত জিরো দিয়ে যাব তত ভ্যালু বাড়তে থাকবে, সেজন্যই বলছেন একের পিঠে অনেক শূন্য দিলে সংখ্যা বেড়ে যায়, এককে পুঁছে ফেললে শূন্যের কোন পদার্থ থাকে না, তখনই আমরা কিন্তু জিরো বলবো, কিন্তু একের সাথে একটা জিরো লাগালে তখন আর জিরো বলছি না, তখন তাকে বলছি টেন, তারপরে আরেকটা জিরো লাগাচ্ছি জিরো কিন্তু দিচ্ছি জিরো, কিন্তু তখন হয়ে যাচ্ছে হান্ড্রেড, আবার একটা জিরো দিচ্ছি হয়ে যাচ্ছে থাউজেন্ড, ঠিক সেইভাবে একেবারে দশ গুণ করে বেড়ে চলে যাচ্ছে, এক একটা জিরো থেকে যেন দশ গুণ করে বেড়ে চলে যাচ্ছে, আর না হলে শুধুমাত্র একটা যখন শূন্য বলছি তখন তাকে কিন্তু একটা বলছি জিরো, আবার শুধু জিরোও নয়, কাউকে আমরা যখন বেশি করে বলতে হয় তখন বলছি যে বিগ জিরো, তুমি একটা বিগ জিরো মানে মস্ত বড় জিরো, মানে জিরোটাকেও আবার বড় করে বলছি। সেই এক অর্থাৎ ভগবান, ভগবানকে নিয়ে যদি সংসার করা যায় ভগবানকে নিয়ে যদি থাকা যায় তাহলে আমি যে এখানে আছি এই সংসারে আছি এই পৃথিবীতে আছি তার কিন্তু একটি মানে থাকবে, আর সংসারকে ছাড়া যদি আমি থাকি তাহলে কিন্তু তার কোনো মূল্যই নেই, তার কোনো দামই নেই। ঠিক সেইভাবে রামকৃষ্ণকে কৃপা করিবার জন্য ঠাকুরকে এইবার নিজের অবস্থা সম্বন্ধে বলতেছেন, রামকৃষ্ণকে ঠাকুর কৃপা করবেন সেই জন্য যেন নিজের অবস্থা বর্ণনা করছেন, ঠাকুর বলিতেছেন ব্রহ্মজ্ঞানের পর সমাধির পর কেহ কেহ নেমে এসে বিদ্যার আমি ভক্তির আমি থাকে, ব্রহ্মজ্ঞান হয়ে গেছে তখন আর তার আমি থাকছে না, কিন্তু
কোনো সাধক সমাধিস্থ হয়ে যাওয়ার পরেও, পূর্ণ জ্ঞানের পরেও তারা আবার সেই আমিতে চলে আসছে। কিসের জন্য? জীব শিক্ষার জন্য, জীব কল্যাণের জন্য, বিদ্যার ভক্তি আমি ইত্যাদি। বাজার চুকে গেলে কেউ কেউ আপনার খুশি বাজারে থাকে, যেমন নারদ আদি। নারদ তিনি তো ঋষি, ব্রহ্মার পুত্র, তিনি সবসময় মুক্ত, তবু তিনি জীব কল্যাণে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, একে নাম শোনাচ্ছেন, তাকে পুরাণ শোনাচ্ছেন। এই নারদ আদি বলছেন তারা লোক শিক্ষার জন্য ভক্তি আমিদয়ে থাকেন, অর্থাৎ ভক্ত হয়ে থাকেন। ভক্ত মানেই হলো কি? আমি ভগবানের দাস, তা আমার কাজ হলো কি? ভগবানের নাম করা, ভগবানের নাম সবাইকে বলা, সবাই ভগবানের যত স্তুতি আছে সবাইকে শোনানো ইত্যাদি। এই হলো গিয়ে আমার ভক্তের কাজ, সবসময় ভগবানকে নিয়ে থাকা, এই হলো গিয়ে ভক্তির আমি। তারা লোক শিক্ষার জন্য ভক্তির আমি হয়ে থাকেন। শঙ্করাচার্য লোক শিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন, বিদ্যার আমি। কত বড় আচার্য তিনি ছিলেন, কত সব ভাষ্য রচনা করে গেছেন। কিসের জন্য? যে মানুষ বিদ্যার দ্বারা ব্রহ্মানুভূতি লাভ করতে চায় তাদের জন্য বলেছেন। এই সমস্ত গ্রন্থ দেখে দিয়ে গেছেন, এই সব গ্রন্থ পাঠ করেও তারা কিন্তু সেই ব্রহ্মানুভূতি লাভ করতে পারে, সেই সমাধিস্থ পুরুষের মতো অধিকারী পুরুষ হতে পারে। তার জন্য এমন আচার্যদেরও প্রয়োজন আছে। সেই শঙ্করাচার্য তিনি তো একেবারে মুক্ত পুরুষ, এত সব লেখা পড়া বই এত সব করার তার কি প্রয়োজন ছিল? তিনি তো দিন রাত ভগবানে ডুবে থাকতে পারতেন, কিন্তু না, বলছেন লোকশিক্ষার জন্য আমাকে কিছু লিখে যেতে হবে, আমাকে কিছু বলে যেতে হবে, তাই তিনি এত সব রচনা করতেন। একটু আসক্তি থাকলে তাকে পাওয়া যায় না। ঠাকুরের তো পরিষ্কার কথাই বলে একটু আসক্তি থাকলেও তাকে, যেমন উপমাদ্যের সুতার ভিতর একটু আশ থাকলে সুচের ভিতর যাবে না। সেই আমরা মালা গাঁথার সময় যখন সুচের মধ্যে সুতো ঢুকাচ্ছি, সুতোটাকে খুব ভালো করে আগে পাকিয়ে পাকিয়ে খুব আশবিহীন করলাম, তারপরে আস্তে করে সেই সুচের মধ্যে প্রবেশ করাই, ঠিক তখনই মনে হয় ঠাকুরের কথা। ঠাকুর বলেই দিয়েছে যে আশ যদি থাকে সুচের মধ্যে যাবে না। তো সেখান থেকেই আমরা নিত্য কিন্তু ঠাকুরের কথাই, ঠাকুরের কথাই কিন্তু মনে করছি না, আমাদের নানান কাজের মধ্যে দিয়ে। তো বলছেন যিনি ঈশ্বর লাভ করেছেন তা কাম ক্রোধাদি নাম মাত্র, নাম মাত্র, একেবারে আকার মাত্র শুধু থাকছে, কিন্তু সেই আকার থেকে কোন ভয়ের কিছু নেই। যেমন পোড়া দড়ি, পোড়া দড়ি, দড়িকে পুড়িলে কি দড়ির আকারে কিন্তু থাকছে, কিন্তু যখন সামনে গিয়ে আমি হাত দিই বা কিন্তু ফু দিলে উড়ে যায়, একটু হাওয়া লাগলে কিন্তু উড়ে চলে যাচ্ছে। এমনি দূর থেকে মনে হচ্ছে ওদের বাবা পুরো দড়িটাই কি করে রয়েছে এখনো, কিন্তু গিয়ে হাত দিলে বা ফু দিলে মনে হলে আকারটুকু রয়েছে দড়ির, কিন্তু সে আকার হয়। যেমন পরশনিকে স্পর্শ করেছে তরবারি, লোহার তরবারি সোনার হয়ে গেছে, সেই সোনার তরবারি দিয়ে আর হত্যা হয় না, সে আকার রয়েছে তরবারি, কিন্তু সেই তরবারি দিয়ে আর কোন হিংসা হবে না। এই পর আসক্তি শূন্য হলেই
তাকে দর্শন হয়, শুদ্ধ মনে যা উঠবে সে তাঁরই বাণী। এই যে বিভিন্ন মহাপুরুষরা বা সাধুরা এই আগেকার দিনে, এগুলো আমাদের কাছে গল্পই তো না, আপনি বলে দিন তাহলেই হবে। গিয়ে বায়না ধরা হচ্ছে ওনার কাছে, সেই মহাপুরুষের কাছে, যে আপনি বলে দিলেই হবে। কেন বলা হচ্ছে? তিনি শুদ্ধ আত্মা, তিনি মুখ দিয়ে যা বের করবেন তার বাণী পর্যন্ত শুদ্ধ। বলছেন সেই বাণীও কিন্তু ঈশ্বরেরই বাণী, তার নিজস্ব কিছু বাণী নয় সেখানে। সুতরাং তিনি যখন ঠিক হবে না তখন কিন্তু নাই বলবেন, যদি বলেন তো ঠিক, তো ঠিক হবেই হবে, এমনই হয়ে যায়। শুদ্ধাত্মা বলছেন যে শুদ্ধাত্মা মন আসক্তি শূন্য হলেই তাকে দর্শন হয়, শুদ্ধ মনে যা উঠবে সে তাঁরই বাণী। শুদ্ধাত্মা যারা, অর্থাৎ যারা শুদ্ধ পবিত্র পেয়েছে, তাদের কথা কিন্তু শুদ্ধ মনও যা, শুদ্ধ বুদ্ধিও তা, শুদ্ধ আত্মাও তা। কেননা তিনি বলি আর কেউ শুদ্ধ নাই। কি সুন্দর ঠাকুর যেন ইকুয়েশন করে বুঝিয়ে দিচ্ছেন আমাদের, এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি প্লাস, এরকম করে করে তিনি একদম করে করে ইকুয়েশনে বুঝিয়ে দিচ্ছেন যে কেন সেই বাণী তাঁরই বাণী। কেননা শুদ্ধ মন হলো গিয়ে শুদ্ধ বুদ্ধি, আর শুদ্ধ বুদ্ধি হলো গিয়ে শুদ্ধ আত্মা, আর শুদ্ধ ছাড়া তিনি কিছু নন। সুতরাং তিনি শুদ্ধ মানেই হলো গিয়ে তিনি। এই জন্যই বলছেন তিনি বই আর কেউ শুদ্ধ নাই, বাকি সব অশুদ্ধ, একমাত্র তিনি শুদ্ধ। এই জন্য যেখানেই শুদ্ধতা সেখানেই তিনি, তাকে কিন্তু লাভ করলে ধর্মাধর্মের পার হওয়া যায়। ভগবানকে লাভ করলে তখন আর ধর্মাধর্ম কিছুই থাকে না, অর্থাৎ ধর্ম অধর্ম কিছুই থাকে না। এই বলিয়া ঠাকুর সেই দেব দুর্লভ কণ্ঠে রামপ্রসাদের গান ধরে দেন, আয় বেড়াতে যাবে কারিকল্প তরুণে চারি ফল কোথায় পাবি, প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তির সঙ্গে বিবেক নামে তার বেটারে তত্ত্ব কথা তাই শুধাবি। সব একেবারে উচ্চ তত্ত্বের সমস্ত গান রামপ্রসাদ শ্রীরাধার ভাব। ঠাকুর দক্ষিণ পূর্ব বারান্দায় আসিয়া বসিয়াছেন, রামকৃষ্ণাদি ভক্তগণ সঙ্গে সঙ্গে আসিয়াছেন, হাজরা মহাশয় বারান্দায় বসিয়াছেন। ঠাকুর হাসতে হাসতে রামকৃষ্ণকে বলিতেছেন, হাজরা একটি কম নয়, যদি এখানে বড় দরগা হয় তবে হাজরা ছোট দরগা। সকলের হাস্য, হাজরা সম্বন্ধে ঠাকুর বলতে, অর্থাৎ ঠাকুরের ঘরটি যদি বড় দরগা হয় তাহলে হাজরা যেখানে বসে আছে সেটি হলো ছোট দরগা। বারান্দার দরজায় নবকুমার আসিয়া দাঁড়াইয়াছেন, ভক্তদের দেখিয়াই চলিয়া গেলেন। ঠাকুর বলিতেছিলেন অহংকারের মুক্তি, নবকুমার বলে অর্থাৎ এতজন আছে যেন তার খুব সেখানে গিয়ে আর সে বুঝতে পারলো না, তার সব যেন অহংকার লেগেছে, সে যেন সে আবার চলে গেল। তো ঠাকুর বলছেন যে অহংকারের মুক্তি, বেলা
9:30 হইয়াছে, রামকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিবেন, কলিকাতার বাটিতে ফিরিয়া যাইবেন। একজন বৈরাগী গোপী যন্ত্রে ঠাকুরের ঘরে গান করিতেছে, জাহাজ এসেছে, তোরা পারে যাবি তো ধর এসে। আবার গান, এই বেলা নেই ঘরছে, এবারে বর্ষা ভারী হক মুশারি, লাগো আদা জল খেয়ে। ভারী সুন্দর সুন্দর গান, বাউল গান। আবার একটা গান, কার ভাবে নদে এসে কাঙাল বেশে হরি হয়ে উঠছে। ঠাকুর গান শুনিতেছেন, এমন সময় শ্রীযুক্ত কেদার চাটুজ্জি আসিয়া প্রণাম করিল। তিনি অফিসের বেশ করিয়া আসিয়াছেন, চাপ কান ঘড়ি ঘড়িছেন, কিন্তু ঈশ্বরের কথা হইলেই তিনি চক্ষের জলে ভাসিয়া যান। কেমন কেদার চাটুজ্জি, অতি প্রেমিক লোক, অন্তরে গভীর ভাব। কেদারকে দেখিয়া ঠাকুরের একেবারে শ্রী বৃন্দাবন লীলা উদ্দীপন, সেখান থেকেই বোঝা যাবে তিনি কতখানি ভক্তিযুক্ত, কত বড় ভক্ত। তাকে দেখে ঠাকুরের উদ্দীপন হচ্ছে এবং বৃন্দাবনের উদ্দীপন হচ্ছে। প্রেমে মাতোয়ারা হইয়া দণ্ডায় মা, ঠাকুর একেবারে উদ্দীপিত হয়ে সমাধিস্থ প্রায়, প্রেমে একেবারে মাতোয়ারা হয়ে দণ্ডায় মান দিলেন ও কেদারকে সম্বোধন করিয়া, কেদারকে দেখে তার এত আনন্দ হয়েছে, ঠাকুর নাচতে শুরু করেছেন যে যেন একেবারে মাতোয়ারা। সখী সেবন কত দূর যথা আমার শ্যাম সুন্দর, আর চলিতে যেন গান করতে শুরু করে শিরাধার ভাবে গান গাইতে গাইতে ঠাকুর সমাধি চার পিতেন নাই দল। যেমন আমরা ছবিতে দেখতে পাই সেই রকমই যেন দাঁড়িয়ে আছে, কেবল চোখে দুই গোন দিয়া আনন্দ আশ্রম করতেছে। কেদার ভূমিষ্ঠ ঠাকুরের চরণ স্পর্শ করিয়া স্তব করিতেছেন, কেদারকে দেখে ঠাকুর সমাধিস্থ, কেদারও ঠাকুরের পায়ে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছেন আবার স্তব করছেন। কি অপূর্ব দৃশ্য ভাবলে সেই সুন্দর শ্লোক, হৃদয় কমল মধ্যে নির্বিশেষম বিদিহম হরিহর বিধি বেদ যোগী বিধ্যানগম জনন মরণ ভীতি বংশী সচ্চিত স্বরূপম সকল ভুবন বীজম ব্রহ্ম চৈতন্য। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্তিগ্রস্ত হইবে হইতেছেন, কেদার নিজ বাটি হালি সহ হইতে কলিকাতায় কর্মস্থ যাইবার পথে আসলে একবার একটু ঠাকুরের দর্শন করে যাচ্ছে। পথে দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দর্শন করিয়া যাইতেছেন, একটু বিশ্রাম করিয়া কেদার বিদায় গ্রহণ করিলেন। এইরূপে ভক্ত সঙ্গে কথা কহিতে কহিতে বেলা প্রায় দুপুর হইল। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের জন্য থালা করিয়া মা কালী প্রসাদ আনিলেন। ঘরের মধ্যে ঠাকুর দক্ষিণেশ্বর হইয়া আসনে বসিলেন ও প্রসাদ পাইতেন আহার বালকের ন্যায়। খুব অল্প আহার করতেন ঠাকুর, একটু একটু সব মুখে দিলেন। আহার আনতে ঠাকুর ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতেছেন। কিয়ৎক্ষণ পরে মারোয়ারি ভক্তেরা আসিয়া সে আবার মারোয়ারি ভক্ত, বেলা তিনটা মারোয়ারি ভক্তেরা মেঝেতে বসিয়া ঠাকুরকে প্রশ্ন করিতেছেন। মাস্টার রাখাল অন্যান্য ভক্তেরা ঘরে আছে। মারোয়ারি ভক্ত, মহারাজ উপায় কি? ওরা সবাইকে মহারাজ বলে। তো ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে মহারাজ উপায় কি? শ্রী রামকৃষ্ণ দুই রকম আছে, বিচার পথ আর অনুরাগ বা ভক্তির পথ।
একটা নীতি নীতি একটা ইতি ইতি, এই দুটো পথ। তো সেই ঠাকুর কিন্তু সাথে সাথে উত্তর দিয়ে দিচ্ছেন, দুটো পথ আছে, একটা হলো বিচার পথ আর একটা হলো অনুরাগ বা ভক্তির পথ। সৎ অসৎ বিচার, একমাত্র সৎ বা নিত্য বস্তু আর সমস্ত অসৎ বা আমরা কি উল্টোটা করি, টাকা পয়সা মান সম্মান ঘর বাড়ি সংসার সব সৎ। ঠাকুর হলেন গিয়ে সেই অটোতে আছেন, মূর্তিতে আছেন, ঘরে এক কোনায় বসে আছেন, তিনি হলেন অসৎ। আছে আছে থাকবে, আমি না সরালে তো তিনি যাবেন না, ওইখানেই তো থাকবেন, এই বুঝে গেছি আমি। কিন্তু আমাদের এই বোধটা হলো গিয়ে তিনি তাকে আমরা শুধুমাত্র বিগ্রহ মনে করছি বলে, সেই বিগ্রহ যদি যতক্ষণ মনে করব ততক্ষণ তিনি নেই, ততক্ষণ তিনি কিন্তু অসৎ। অসৎ মানে হলো কি, একটা পদার্থ, তো তাকে আমি পদার্থ হিসাবে যখনই দেখব তখনই তো তিনি অসৎ। আর যখন পদার্থ ছাড়া দেখ, অর্থাৎ সৎ মানেই হলো গিয়ে যার কোনো শেষ নেই, যার কোন ইতি নেই, যিনি নিত্য প্রতিদিন আছে, সব সময় আছে, সব সময় থাকবে, এই হলো গিয়ে সৎ। একমাত্র সৎ বা নিত্য বস্তু ঈশ্বর, আর সমস্ত অসৎ বাজি করি সত্য, দেন কি মিথ্যা, এইটি বিচার। জাদুকর আমাদের কি জাদু দেখাচ্ছে, আমরা দেখে আহা আহা করছি, কিন্তু সবই তো মিথ্যা, কিন্তু যে দেখাচ্ছে সে কিন্তু সত্য, সে তো জাদুকর, সে কিন্তু সত্য, সে ব্যক্তিটি তো সত্য। এই হিসাবে বিবেক আর বৈরাগ্য, আমাদের ভাগবতে ভারী সুন্দর আছে যে পরমেশ্বর ভগবান, তাকে যখন আমি ভক্তি সমর্পণ করলাম, সেইখান থেকে দুই পুত্র উৎপাদন হবে, একজন হলো এই হলো বিবেক, আরেকজন হলো বৈরাগ্য। বিবেক মানেই হলো গিয়ে এখানে জ্ঞান, আমার মধ্যে বিবেক কখন জাগবে, যখন আমি আমার মধ্যে জ্ঞান আসবে, অর্থাৎ সদস বিচারের ক্ষমতা যখন, সেটাই হলো গিয়ে বিবেক। আর বৈরাগ্য, আমি যখন জেনেই গেলাম এগুলো সমস্ত অসৎ, তখন সেগুলো আমাকে ত্যাগ করতেই হবে, এর নাম বৈরাগ্য। এই দুটো, এই সৎ অসৎ বিচারের নাম বিবেক বলছে, বৈরাগ্য অর্থাৎ সংসারের দ্রব্যের উপর বিরক্তি। সংসারের জিনিস না পেলে বিরক্তি হচ্ছে, ঠিক উল্টোটা হচ্ছে এখন, আমার জিনিসের প্রতি বিরক্ত হচ্ছে না, সেই বস্তুটি না পেলে, সেই পদার্থটি না পেলে বরং বিরক্তি হচ্ছে, ঠিক উল্টো। আমরা যদি কম্পারেটিভ স্টাডি করি খুব সুন্দর করে, তখন বোঝা যায় এটি একেবারে হয় না। ঠাকুর কেমন গিয়ে বলছেন, অহেতু কৃপা সিন্ধু, তিনি জানেন সাধারণ মানুষ আমরা এক দিনে তো আর সব পারবো না, তার জন্য ঠাকুর কিন্তু সব বুঝিয়ে বুঝিয়ে সুন্দর করে একটু একটু করেই বলে দিচ্ছেন, যেন আবার সমস্ত জানেন তিনি, যে আমরা সাধারণ মানুষ আমরা একদিনই কিন্তু সেটি অর্জন করতে পারবো, এটি একেবারে হয় না। তাই বলছেন কি একেবারে হয় না, রোজ অভ্যাস করতে হয়। এই যে আমরা রোজ
পূজা পূজা করছি, ভগবানের জপ ধ্যান একটু করছি বা করার চেষ্টা করছি বা করার ঢং করছি, সবই তো করছি। তো কেউ কিন্তু অভ্যাস এই করতে করতে কিন্তু হবে, বলছেন যতটুকুই হোক আমাকে কিন্তু লেগে থাকতে হবে, এই করতে 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 সেইটি একটি অভ্যাসে পরিণত হবে। যখনই সেটি অভ্যাসে পরিণত হবে তখনই আমার ভিতর থেকে কিন্তু সেই বিবেক আসবে যে আচ্ছা আমি তো পড়ে যাচ্ছি, কি করছি, এই কি করছি, সেদিন আমার মনের মধ্যে প্রশ্ন আসবে, সেই দিনই কিন্তু আমি ঠিক ঠিক পথ খুঁজে পেলাম। আচ্ছা আমি তো ভগবানের নাম, আচ্ছা কি এই নাম, কেন এই নাম জপ করছি, এই নাম জপ করে আমার কি হবে, এই এতগুলো কোয়েশ্চেন মার্ক যখন আমার মনের মধ্যে আসছে, নিজের থেকে আসতে হবে, যখন আসছে তখনই কিন্তু আমি ঠিক ঠিক সেই পথে কিন্তু এগোচ্ছি, বুঝতে হবে, না হলে ওই মেশিনের মতো করে চলেছি, যন্ত্রবধ করে চলেছি। এইটি না করে এই বলছেন যে এই অভ্যাস করতে করতেই কিন্তু এটি আসবে। কামিনী কাঞ্চন আগে মনে ত্যাগ করতে হয়, বাইরে আমি এখনই হয়তো করতে পারবো কিন্তু আমাকে আগে আগে মনে করতে হবে, তারপর তার ইচ্ছায় মনে ত্যাগ করতে হয়, বাইরে ত্যাগ করতে হয়। কলকাতার লোকেদের বলবার যেও নাই, ঈশ্বরের জন্য সব ত্যাগ করো, বলতে হয় মনে ত্যাগ করো। দেখ হাওড়ার কথা বলেননি ঠাকুর, আমরা হাওড়ায় আছি, নিশ্চিন্তে আছি, ঠাকুর কলকাতার লোকেদের কথা কিন্তু বলছেন, মানে হাওড়ার লোকেরা তার কাছে ঠাকুরের কাছে তাহলে ভালো, সেই জন্য বলছেন কলকাতার লোকেদের বলছেন বলবার জন্য ঈশ্বরের জন্য সব ত্যাগ করো, বলতে হয় মনে ত্যাগ করো। অভ্যাস যোগের দ্বারা কামিনী কাঞ্চনে আসুন ত্যাগ করা যায়, আবার সেটাও বলে দিচ্ছেন অভ্যাস যোগ, এই অভ্যাসের দ্বারাও কিন্তু এই কামিনী কাঞ্চন ত্যাগ করা যায়। গীতায় এ কথায় আছে, অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে, তখন ইন্দ্রিয় সংযম করতে, কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না, যেমন কচ্ছপ হাত পা টেনে নিলে আর বাহির করে না, কুড়ুল দিয়ে চারখানা করে কাটলেও আর বাহির করে না। মারোয়ারি ভক্ত মহারাজ দুই পদ বললেন, আর এক পদ কি, শ্রীরামকৃষ্ণ আগের পদটা বিচারের পদ বলেছেন, এবারে ভক্তির পদ বলছেন শ্রীরামকৃষ্ণ, অনুরাগের বা ভক্তির পদ, বেকুল হয়ে একবার নির্জনে গোপনে দেখা দাও বলে ঠাকুর দুটাই দেখিয়ে দিলেন, একটা হলেন বলে দিলেন যে সৎ অসৎ বিচার করো, করে করে তুমি অভ্যাস করো, করতে করতে এগিয়ে যাও। আর আরেকটি পথের কথা বলছেন, প্রথমেই বললেন ব্যাকুল হয়ে একবার কাঁদো, একবার বলছেন নির্জনে গোপনে দেখা দাও, ডাক দেখি মন ডাকার মতো কেমন সেবা থাকতে পারে। মারোয়ারি ভক্ত মহারাজ সাকার পূজার মানে কি, অর্থাৎ এই মূর্তি পূজার মানেটা কি, আর নিরাকার নির্গুণ এর মানেই বা কি। শ্রীরামকৃষ্ণ বোঝা গেছে, যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, কি সুন্দর দেখো, খুব সাধারণ ভাবে ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন এক কথা, যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, তেমনি প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপ উৎপন্ন হয়, একটা প্রতীক মাত্র, সেই প্রতীকের উপরে আমি মনটাকে স্থির করার চেষ্টা করবো, কাজ করতে করতে সেই প্রতীক থেকে কিন্তু আমি সেই সত্য দর্শন করবো, এই হলো গিয়ে সাকার উপাসনা। সাকার রূপ কিরকম জানো, বলছেন
যেমন জলরাশির মাঝ থেকে ভুরি ভুরি উঠে সেই রূপ, ভুল ভুরি 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 না ভুল ভুরি উঠে, অর্থাৎ বুদবুদ উঠছে জলের উপর থেকে, মহাকাশ চিদাকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায়, অবতার একটি রূপ, অবতার লীলা সে আত্মা শক্তির খেলা, সেই মহামায়াই কিন্তু সমস্ত কিছু করছেন, এই অবতার তিনি মায়ার পরবশ হয়েই কিন্তু তিনি মায়ার বন্ধন স্বীকার করে মনুষ্য শরীর ধারণ করে অবতার রূপে জীব কল্যাণার্থে এই ধরাধামে অবতীর্ণ হন, এটাও কিন্তু আত্মা শক্তির খেলা। পাণ্ডিত্যে কি আছে, ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায়, নানা বিষয় জান, অর্থাৎ পাণ্ডিত্য দিয়ে ভগবানকে লাভ হবে, পাণ্ডিত্যের দ্বারা আমার মধ্যে জ্ঞানের স্ফুরন হবে, সেই জ্ঞানের দ্বারা আমি সদসৎ বিচার করতে পারবো, আমার মধ্যে সেই বিবেক জাগবে, তখন কিন্তু আমাকে তার সম্বন্ধে আমার অনুরাগ আসবে, যেই মুহূর্তে অনুরাগ আসবে সেই মুহূর্তে আমি কিন্তু তাকে লাভ করতে পারবো, শুধু পাণ্ডিত্য দিয়ে শুধু জ্ঞান বিচার করে করে কিন্তু আমি তাকে লাভ করতে পারবো, কিন্তু জ্ঞান বিচারের মাধ্যমেই আমার মধ্যে সেই অনুরাগ আসবে। এই জন্যই বলছি যে একটার সাথে একটা যোগ যে আমাদের পরিষ্কার যোগ মানে যুক্ত সেখানে কিন্তু সেটা বোঝাচ্ছে, পাণ্ডিত্যে কি আছে, ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায়, নানা বিষয়ে জানবার দরকার, যিনি আচার্য তারই পাঁচটা জানা দরকার, অপরকে বোধ করবার জন্য ঢাল তরোয়াল চাই, আপনাকে বোধ করবার জন্য একটি ছুঁচ বা নুরুন হলেই হয়, ছোট্ট একটা কিছু হলেই তো হয়ে গেল, আমি কে এই খুঁজতে গেলে তাকেই পাওয়া যায়, এই ঠাকুর আবার শিখিয়ে দিচ্ছেন, আমি কে এই যদি আমরা খুঁজতে বসে তাহলে কিন্তু বোঝা যাবে আমি কিন্তু নেই সেখানে, একমাত্র তিনি আছেন, এই যখনই আমি আমাকে খুঁজতে শুরু করব তখনই কিন্তু আমি তারই খোঁজ পাব, একমাত্র তিনি আছেন, এই আগে কি যেমন আমরা গেলাম শুদ্ধ শুদ্ধ দিয়ে ঠাকুর ক্রিয়েশন করে বুঝিয়ে দিচ্ছে, ঠিক সেইখানে এরকম যে আমি যখনই আমি খুঁজতে যাব খুঁজতে 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 ক্লাস মাইনাস দেখেছেন এইভাবে হিসাব করে করে যায়, আমি কি এই রক্ত মাংসের মানুষ, আমি কি এই মন, না আমার জীবনতে এই বুদ্ধি আছে, আমি এই বুদ্ধি না, সে তো না, শেষে বিচারে দেখা যায় যে আমি এসব কিছুই নেতি নেতি আত্মা ধরবার ছোবার জনা, তিনি নির্গুণ নিরুপাধি, এই জন্যই বলছেন তার জন্ম নাই মরণও নাই অজেয় অমর, কিন্তু ভক্তি মতে তিনি সগুণ, এটা জ্ঞান মতের কথা ওদিকে বলছেন যে আত্মা, ভক্তি মতে তিনি কিন্তু সগুণ, চিন্ময় শ্যাম চিন্ময় ধাম সব চিহ্ন, মারবাড়ি ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন, ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন একেবারে ভক্তি মতে তিনি সগুণ, যেমন চিন্ময় শ্যাম চিন্ময় ধাম, তখন আমার কাছে কিন্তু একটি বিগ্রহ মাত্র নয়, একটি ফটোগ্রাফ মাত্র নয়, তিনি একেবারে জীবন জাগ্রত সদা বর্তমান, আমার ঘরে যে বসে রয়েছেন তিনি কিন্তু শুধুমাত্র একটি ফটোগ্রাফ নন, তিনি একটি বিগ্রহ নন, একটি ধাতু মূর্তি নন, তিনি কিন্তু জাগ্রত জীবন,
এই জন্য তাকে আমি একজন জাগ্রতকে যেভাবে আমি সেবা করি তাকেও কিন্তু ঠিক সেইভাবে সেবা করতে হবে। এই হলো গিয়ে ভক্তি পথ। সন্ধ্যা হইল, ঠাকুর গঙ্গা দর্শন করিতেছে, ঘরে প্রদীপ জ্বালা হইল, শ্রীরামকৃষ্ণ জগন্মাতা নামিতেছে ও খাটিতে উপবিষ্ট হইয়া তাহার এটি কেমন দৃশ্য এখন ভাবো, যিনি স্বয়ং ভগবান তিনি ভগবানের নাম করছেন। এই যে আগের গানটি আছে, তুমি কাঙাল বেশে এসেছ হরি, আবার হরি নিজেই হরি বলছ। ঠিক এইখানে দেখুন শ্রীরাম কৃষ্ণ সন্ধ্যা হয়েছে, প্রদীপ জ্বালা হয়েছে, তাই তিনি এখন জগন্মাতা হচ্ছেন, খাটের উপর হয়ে তিনি ঈশ্বরের চিন্তা করছেন, জগন্মাতা চিন্তা করছেন। কেন তার তো কিছুই প্রয়োজন নেই, তিনি তো পূর্ণ, তার ঘরটা তো একেবারে পূর্ণ হয়ে আছে, সেখান থেকে ঢালা ঢালির প্রয়োজন নেই, আবার পূর্ণ করারও দরকার। কিন্তু এই হলো কি অবতার লীলা, তিনি যেহেতু এই মনুষ্য শরীর ধারণ করে এসেছেন সেই জন্য তিনি মনুষ্য যে আমরা আছি, মনুষ্য সমাজে তিনি এই শিক্ষা প্রদান করছেন যে দেখো আমরা মানুষ হয়ে কি করতে পারি, সেটি দেখো, আমরা মানুষ হয়েও কিন্তু তাকে লাভ করতে পারি। এই পথ দেখানোর জন্যই কিন্তু তার মনুষ্য শরীর ধারণ করা, এই জন্য তিনি স্বয়ং বসে ভগবানের নাম করে দেখাচ্ছেন আমাদেরকে, দেখো এইভাবে নাম করতে হয়, এইভাবে তার জন্য আত্মত হতে হয়, তার জন্য তার নামে উন্মুক্ত হতে হয়, তার নামে সব ভুল হয়ে যেতে হয়। এমনটি যদি না হয় তাহলে কিন্তু ভগবানকে লাভ হবে না। এটি যেন ঠাকুর নিজের জীবন দিয়ে তিনি দেখাচ্ছেন। ঠাকুর বাড়িতে এইবার আরতি হইতেছে, যাহারা এখনো বস্তার উপর বা পঞ্চপথে পাদচারণ করিতেছেন তাহারা দূর হইতে আরতির মধুর নাদ শুনিতেছে। জোয়ার আসিয়াছে, ভাগীরথী কুলু কুলু শব্দ করিয়া উত্তর বাহিনী করিতেছে, আরতির মধুর শব্দ কুলু কুলু শব্দের সহিত মিশ্রিত হইয়া আরো মধুর হইয়াছে। এই সকলের মধ্যে যেমন মত্ত ঠাকুর শ্রীরাম কৃষ্ণ বসিয়া আছেন, সকলই মধুর আমাদের কাছে সম্পূর্ণ সেই চিত্রটি সময়টিও দেখুন ঠিক এই সন্ধে, এখন সন্ধে হয়েছে, আমরা যদি একটু চোখ বন্ধ করে ভাবি সেই ঠাকুরের আরতি চলছে, গঙ্গা উত্তর বাহিনী হয়েছে, সেই কুলকুলু ধ্বনি, সেই ঠাকুর ছোট খাটটিতে উপর ছোট্ট বসে আছেন, বসে জগন্মাতার নাম করছে, আমাদেরও কি কাজ, আমরাও জগন্মাতার নাম করবো। তা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নিরঞ্জনমিত্তমনন্তকম্পাজিতবিগ্রহং বিশাবতারং পরমেশমিত্যং চিত্তং শিরসানাম।